পদ্ম পদ্ম তুমি কোথায় গেছিলে আমি তো এসে লেগেছিল পদ্ম নিজের ঘরে এনেছে, তুমি এনেছো, দায়টা তোমার। আজকে ভাগিস ছোট ছেলে এখানে এসে, তাই কি হয়েছে? কি মা, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। একবার নিজে চোখে দেখুন কার উপর আপনি দায়িত্ব দিয়েছিলেন। মা, পদ্ম এখানে যদুকে একা রেখে গেছিল হেসেল সামলাতে, আর এদিকে তার আদরের বেটা যাকে একটিবার শাসন করতে গেলে পদ্ম চোখ বেয়ে জল গড়ায়, সে তার ভাইয়ের মুখে কাপড় গুঁজে ভাইয়ের কান্না থামানোর চেষ্টা করছিল, আপনি ভাবতে পারছেন? আজকে যদি একটা অঘটন হয়ে যেত তাহলে কি হতো? বাকি জগদম্বা এসে পড়লো, তাই ছিঁচি আমি ভাবতে পারছি না। দেখুন, বড়দিদি বা মহেন কেউ তো আর জেনে শুনে ঘটনাটা ঘটায়নি, তাই না? দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5 এ। ধর্মশাই, ভোগ এক্ষুনি নামবে, সেদিন তো ভোগ সম্পন্ন করা হয়নি, একটা ঝড় বয়ে গেছিল, ছোট করে দোষ কাটান দেওয়া না পর্যন্ত মনটা বড় খুঁতখুঁত করছে ঠাকুর মশাই। সরজু, তুই কেন? ও, তুমি এই পড়েছো? দেখো, আমি এখানে ছোট করে একটা পুজোর আয়োজন করেছি, সেদিন যা সব পুনিশ হলো, যেভাবে বাধা পড়লো, তারপর তুমি তো করেছিলে যে নতুন করে পুজোর আয়োজন করতে, কিন্তু তার আগেই মানে একদম ছোট করে একটা পুজো ছেলেপিলেদের নামে মানত করা ছিল, তো সেজন্যে। ভালোই করেছিস সরজু, ভালোই করেছিস। জানিস সরজু, আমি যদুকে নিয়েছি, প্যারিও হয়েছে, আমি গিয়ে দেখি আমার যদুর গায়ে জ্বর, আর মেদ জামাই কেমন যেন জবু তবু হয়ে আছে। অনেক কষ্টে তেনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে আমি নিয়ে এলো, কিন্তু তেনারা এত সহজে ওদের ছেড়ে দিলে। সহজে কি আর ছাড়ে রে সরজ, বেয়াই মশায় তো মরতে ছাড়ার ইচ্ছে ছিল না, বেয়ান মেয়ে মানুষ, তাই আমার কষ্টখানা বুঝলে। কিন্তু তেনারা এও করেছেন জানিস, যদু আর প্যারি সুস্থ হলেই তেনারা ওদেরকে পেরিয়ে নিয়ে যাবে। আমি কি অবস্থায় পড়েছি তুই বুঝতে পারছিস? আমার বার বার শুধু মনে হয়, এখন যদি তোর বরটা ওরকে পাশে পেত তাহলে আমার খুব সুবিধে হতো। সব সিদ্ধান্ত আমাকে একা নিতে হচ্ছে, এমন তো কেউ নেই যে আমায় পথ দেখাবে, কেউ তো নেই। কিন্তু রঘুবীর যখন আমার ভাগ্যিতে এই নিকেছে, তখন তো আমাকে তা মানতেই হবে। দিদি, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে দেখবে। যে মানুষ চলে গেছে সে তো হাজার ডাকলেও আর ফিরে আসবে না, কিন্তু এই সংসারটা যাতে ভেসে না যায় সেদিকে তো খেয়াল রাখতে হবে। মতুর ডাক্তার ডাববে কইল, মাধব বোধ হয় গেছে, প্যারি আর যদুকে পরীক্ষা করাতে হবে। তুই তুই এদিকটা দেখ, আমি কি ওদিকটা দেখছি। ঠিক আছে।
ভেতরে সবাই খুঁজেছে, কেউ খুঁজে পাচ্ছে না। আমার মনে হয়নি তাকে ঘরে কোথাও খুঁজে পাওয়া যাবে, আর বাড়িতেও কোনো ব্যাটা ছেলে নেই। এবার নায়েব মশাইকে খবর দিতে হবে। নায়েব মশাই, বৌরানী, আমি তোমার কাছেই আসছিলাম, বেশ কয়েকটা সই করতে হবে। সই সাবুদের কথা পরে হবে নায়েব মশাই, আগে শুনুন। মেয়ের জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যেভাবেই হোক এখন নেটেদেরকে পাঠান, যেখান থেকে পারেন এখন মেয়ের জামাইকে নিয়ে আসতে হবে, যেখান থেকে পারেন। ভিআই মশাইয়ের সম্মুখে মুখ দেখাবো কেমন করে? সে তো কোনো মতেই ওদেরকে চাপতে চাইছিল না, আমি তো জোর করে তাদেরকে এখানে নিয়ে এলাম চিকিৎসা করানোর জন্য। এখন কি করে? আমি দেখো, তুমি এরকম করো না, এতটা অস্থির হয়ে নে, হতেই তো পারে। বলো যে মির্জামাই হয়তো সামনাসামনি কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। না পাবো না, তুমি বুঝতে পারছো না, তুমি দেখেছো একবার মির্জামাইয়ের অবস্থা খানা, তার জ্ঞান নেই ঠিক মতো, সে কোথায় যাবে, কেন যাবে, কি করবে, কিছু তো সে তাও করতে পারবে না। শরীর খারাপ লাগছে মা, তোমরা তো ভেঙে পড়ো নে, এত ভেঙে পড়ো নে, সব ঠিক হয়ে যাবে দেখবে, সব ঠিক হয়ে যাবে। শুধু তুমি এত দেখে পড়ো নি মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে চোট কোকি, আমি ঠিক আছি মা। অস্থির হলো মা, অস্থির হলো। আমি শুধু ভাবছি রঘুবীর আর আমার কত পরীক্ষা নেবে। বিআই মশাই, তারির বোধ বুদ্ধি এখন কাজ করছে না, তার মানসিক অবস্থা এখন ভালো নয়, তাই সে পাকে কখন বেরিয়ে গেছে আমরা তা খেয়াল করতে পারিনি। বিআই মশাই, বিআই মশাই, বিআই মশাই, তারিখে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে, আমি কইছি তাকে খুঁজে পাওয়া যাবে, আপনি এত চিন্তা করবেন না, হলে আমার রঘুবীর মিছে, চাউর মিছে, আমার এত কালের পূজো আচার সবকিছু মিছে হয়ে যাবে। মাধব। হ্যাঁ বড়মা। তোমরা যাও গিয়ে দেখো আমার প্যারি কোথায়, আমি চাউর করে যাচ্ছি, আমিও দেখি রঘুবীর আমার আর কত পরীক্ষা নেয়, আজ আমারও পরীক্ষে, তেনারও পরীক্ষে। আপনার বাড়িতে তো এত লোকজন, কত লেঠেল পাইক রেখেছেন পাহারাদারি করার জন্য, তো এত লোকের ফাঁক থেকে আমার প্যারি কোথায় চলে গেল? আমারই ভুল হয়েছিল সেদিন, আমি আমি যদি সেদিন বাধা দিতাম তাহলে এমন দিনটা আমায় দেখতে হতো না। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।